স্বামী স্ত্রীর দুইজনের কাঁধেই বর্তায়, এরকম প্রথম দায়িত্ব হচ্ছে স্যাক্রিফাইস। দাম্পত্য জীবনের আসল খেলাটা হচ্ছে স্যাক্রিফাইসের খেলা। কিসের খেলা? স্যাক্রিফাইস। এটা লাগবে আমার বোনেরা, অথবা যুবতী বোনেরা, অথবা রিসেন্টলি বিয়ে হয়েছে এরকম বোনেরা। আজকে তো এক ভাই এসে দোয়া চাইলো, হুজুর 3 দিন আগে বিয়ে হয়েছে আমার, একটু দোয়া করে দেন। তারপর যুবক ছেলেরা, তোমরা যারা বিয়ে করনি করবা, খেয়াল করে শোনো, এগুলো কাজে লাগবে। স্যাক্রিফাইসটা খুব জরুরি। স্যাক্রিফাইস ইজ দ্য কি অফ আ সাকসেসফুল হ্যাপি কাপল লাইফ। একটা সুখী দাম্পত্য জীবনের আসল চাবি হচ্ছে স্যাক্রিফাইস। আওয়াজ করে বলতে হবে, চাবিটার নাম কি? স্যাক্রিফাইস করতে হবে। একটু মানিয়ে নেয়া, একে অপরকে বোঝা, একটু ভালোবাসা, একটু মানিয়ে চলা, এটার নাম হচ্ছে স্যাক্রিফাইস। একে অপরকে বোঝার চেষ্টা করা, একটু মানিয়ে চলার চেষ্টা করা, একটু ভালো লাগা, একটু ভালোবাসা, সুখ দুঃখ ভাগাভাগি করে মিলেমিশে একাকার হয়ে যাওয়া, এটার নামই দাম্পত্য জীবন, ঠিক কি না? হ্যাঁ, এটার নামই দাম্পত্য জীবন। মিলেমিশে একাকার হয়ে যেতে হবে, স্যাক্রিফাইসের মানসিকতা অর্জন করতে হবে। একে অপরের দোষ ধরলে চলবে না, কারণ নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস লাইফ। আপনি যে আপনার বউয়ের দোষ ধরতেছেন, আপনার দোষ নাই? কথা বলেন না কেন? আপনারও দোষ আছে না নাই? তো লিস্ট দুই ভাবে করা যায়, একটা হচ্ছে দোষের লিস্ট আর একটা হচ্ছে গুণের লিস্ট। দোষের লিস্ট বাদ দিয়ে দেন, আপনার স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা কি কি গুণ দিয়েছে এই গুণগুলোর লিস্ট করুন, দোষের লিস্ট নয়। দাম্পত্য জীবনটাই এমন, কখনো ঝগড়া, কখনো হাসাহাসি, কখনো মেঘ, কখনো বৃষ্টি, আছে না নাই? হয় না এরকম আপস এন্ড ডাউনস? মাঝে মাঝে একটু ঝগড়া, মাঝে মাঝে আবার ভালোবাসা, আবার খুনসুটি, এগুলো মিলেমিশে একাকার করে স্যাক্রিফাইস দিয়ে একে অপরকে জয় করে নিতে হয়, কারণ নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে কেউই পারফেক্ট না। আপনি আপনার বউয়ের দোষ খুঁজলে আপনারও দোষ আছে না নাই? কেউ দোষমুক্ত নয়। এজন্য দোষ না খুঁজে আমরা স্যাক্রিফাইস করব। দাম্পত্য জীবনের এটাকে সুখী সমৃদ্ধ করার এক নাম্বার চাবিকাঠি হচ্ছে স্যাক্রিফাইস।